দেখুন, যেভাবে চীনকে টেক্কা দিতে সামরিক শক্তি বাড়াচ্ছে ভারত, ডোকালাম ইস্যুতে সীমান্তে ভারত চীনের উত্তেজনা পারদ কিছুতেই নামছে না। দুই দেশেই তাদের সেনা প্রত্যাহার না করার সিদ্ধান্তে অনড়, কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দিতে প্রস্তুত নয়। এরই মধ্যে নিজেদের সামরিক শক্তিকে আরও বাড়াতে তৎপর মোদী প্রশাসন। সম্প্রতি নৌবাহিনীকে আরও বেশি শক্তিশালী করে তুলতে 200টি হেলিকপ্টার টেন্ডার দিল ভারত। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে 111টি নেভাল ইউটিলিটি হেলিকপ্টার ও 123টি নেভাল মাল্টিরোল হেলিকপ্টারের জন্য টেন্ডার দেওয়া হয়েছে। শত্রুপক্ষের সাবমেরিনের সঙ্গে লড়াই করার ক্ষমতা থাকবে এগুলি। সূত্রের খবর, নতুন পদ্ধতিতে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ মডেলেই এই হেলিকপ্টারগুলো আসছে। এই পদ্ধতিতে ভারতীয় সংস্থার সঙ্গে বিদেশের কোনো সংস্থার চুক্তি হবে যারা হেলিকপ্টারের উপকরণ প্রস্তুত করবে। মোট 4টি ক্ষেত্রে আপাতত এই মডেল কাজ হবে, সেগুলি হলো ফাইটার জেট, হেলিকপ্টার, সাবমেরিন ও ব্যাটল ট্যাঙ্ক। 6 অক্টোবরের মধ্যে চুক্তি চূড়ান্ত হবে। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।